রঙের কারসাজি আছে, এইটা এই যে দেখেন জাপান, ওই যে নতুন ঢাকার কাচ্চিতে এগুলো এভাবে দেয় না। আমরা পুরান ঢাকায় যারা দোকান করি, আমাদের কাচ্চি এবং মোরগ পোলাও যেটাই বলে, এটা আমাদের পেঁয়াজ বাজারে একটু বেশি লাগে। কাচ্চির লুকটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আসছে, পুরো জিনিসটা মনে হইতেছে একদম মেল্ট হয়ে যাইতেছে। কাচ্চি রান্না করাও কিন্তু একটা আর্ট, যেটা আসলে সবাই পারফেক্টলি পারে না। সো মেইনলি যেটা হয়, এখনকার রেস্টুরেন্টে অনেকরা কাচ্চি বানাইতে গিয়ে পাক্কি বানায় ফেলে। সো পাক্কি জিনিসের সম্পর্কে আগে একটু বলি। এই যে আমার সামনে দেখতেছেন আপনারা কাঁচা মাংস, এটাকে রান্না করার পর ওইটাকে যদি দমে দিয়ে চালের সাথে করে তাহলে ওইটা হবে পাক্কি বিরিয়ানি। বাট কাঁচা মাংসটার উপরে যদি আপনি চাল দিয়ে একদম দমে দিয়ে রান্না করেন তাহলে ওইটা হবে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি মিন্স কাঁচা আর পাক্কি মিন্স পাকা, যেটা আমি যতটুকু আমার ভাষায় বুঝি। বাট আমরা কিন্তু আজকে এই জায়গায় কাচ্চি রান্না করার সম্পূর্ণ প্রসেস দেখাবো। আমরা প্রথমে টক দই দিয়ে নিব। টক দই মানে এখানে আসলে আপনি আমাকে বলেন যে কতটুকু কাচ্চি মাংস আছে? আমরা এখানে 10 কেজি মাংস আছে। অলরেডি এই জায়গায় টক দইটা দেওয়া হইতেছে। এটা দিছে লবণ, লবণ পেঁয়াজ ভাজা। কাচ্চিতে কি অনেক পেঁয়াজ পেরেস্তা দিতে হয়? হ্যাঁ, পেরেস্তার একটু বেশি লাগে। নতুন ঢাকার কাচ্চিতে এগুলো এভাবে দেয় না। আমরা পুরান ঢাকায় যারা দোকান করি, আমাদের কাচ্চি এবং মোরগ পোলাও যেটাই বলে, এটা আমাদের পেঁয়াজ ভাজার একটু বেশি লাগে। এটা হলো মালাই, দুধের মালাই যেটাই করা। এটা আদা রসুন, কাঠবাদাম, পেস্তা বাদাম। এখানে আপনার আলু বোখারা, এটা হলো আলু বোখারা, কিশমিস, এটা কেওড়া জল, তেল। আমার সাদা মনে একটা সাদা প্রশ্ন, এই যে আপনি দেখলাম সয়াবিন তেল দিলেন, কাচ্চি রান্না করতে কি সয়াবিন তেলই লাগে নাকি সরিষার তেলও দেওয়া লাগে, অথবা শুধুমাত্র সরিষার তেল দিয়েও কাচ্চি বানানো যায়? সরিষার তেল দিয়েও বানানো যায়, কিন্তু আমরা সরিষার তেলও দিই মাংস ম্যারিনেট করার সময়, আর সয়াবিন তেলও দিই, ঘি দিই। এই যে আমাদের দেখেন আমরা একসাথে 15-20 কেজি করে ঘি আনি। কাচ্চিতে সরিষার তেলও দেওয়া লাগে, সয়াবিন তেলও দেওয়া লাগে, ঘিও দেওয়া লাগে। জি জি, কাচ্চি এমন একটা জিনিস যেটাতে মশলা দিয়ে একদম ভরপুর, মানে কাচ্চি বিরিয়ানি তো মনে হয় ভাই আমার কাছে সবচেয়ে বেশি মশলাদার একটা বিরিয়ানি। জি জি জি, এটা হলো মরিচ, এটা মশলা, ফাঁকি মশলা, গুঁড়া দুধ দেওয়া হইতেছে। আচ্ছা, মাওয়া আর গুঁড়া দুধের মধ্যে পার্থক্যটা আসলে কি? গুঁড়ো দুধটা ডাইরেক্ট গুঁড়ো দুধ, আর মাওয়াটা এটা মালাই দিয়ে বানানো হয়। বাট আপনারা কি মাওয়া দেন নাকি শুধুমাত্র গুঁড়া দুধ দেন? জি, আমাদের মাওয়া আছে। মাওয়াও আছে? জি। এই যে মাওয়া, মাওয়াটা ভেঙে দাও। ও, মাওয়া দেওয়া হলো, মালাই দেওয়া হলো, গুঁড়া দুধ দেওয়া হলো, তোমার কি দেয় না এই কাচ্চিতে, সব কিছু তো দেওয়া হইতেছে। এই যে মাওয়া দেওয়া হইতেছে এখন। এটা হলো জাফরান। এটা কি ভাই দেখেন অনেক জায়গায় রঙের একটা রঙের কারসাজি আছে, এইটা এই যে দেখেন জাপান, ওই যে কি আপনি হাতে নিয়ে দেখেন না, আপনি এই যে হাতে নেন, এই যে ও এই যে 100% জাপান। অনেক জায়গায় রঙের কারসাজি আছে, আমাদের এখানে ওই ধরনের কোনোই নেই। সরিষা তেল, এখন চাল দিয়ে আমরা এই চালের উপরে ঘি দিব, এখন এই মাংসের সাথে আমরা ঘি দিব। আচ্ছা, এটা কি ম্যারিনেট করে একটু সময় করে রাখতে হয় নাকি তাহলে চুলা দিয়ে দিলে হয়ে যায়? কিছুক্ষণ রাখাটাই সবচেয়ে ভালো, চালটা রেডি করতে 10-15 মিনিট সময় লাগবে। এতক্ষণ আমরা এটা ম্যারিনেট করে রাখবো, এর ভিতরে গোশতের ভিতরে একটু মশলা যাবে, খাবারের টেস্টটা একটু। এই যে ভাই আপনি বলেন যে কিছুক্ষণ রাখতে হয়, এটা আসলে কতটুকু সময়? এটা আধা ঘন্টার মতো রাখলেই, মানে কমপক্ষে আধা ঘন্টা, কমপক্ষে আর ম্যাক্সিমাম যে কোনো বেশিক্ষণ রাখতে পারেন, অসুবিধা নেই। মানে যত বেশি রাখবে মেইনেটা তত ভালো হবে, মশলাটা তত সুন্দরভাবে মাংসের ভিতরে যাবে। কাচ্চির রাইসটা কিন্তু একটু লেয়ারিং করে দিতে হয়। প্রথমে যে রাইসটা দিছে এর উপর পেঁয়াজ বেরেস্তা ঘি, ভাই আপনি দিতে থাকেন। প্রথমে রাইসটা দেওয়ার পরে, পেঁয়াজ বেরেস্তা ঘি দেওয়ার পরে এখন আবার চাল দেওয়া হইতেছে। হ্যাঁ, এখন এটার উপর কি আর কিছু দিবেন নাকি? জি, এখন আমরা ঘি দিব, জাফরান দিব, এখন ঘি দিবেন, জাফরান দিবেন, মাওয়াও দিবেন, আবার পেঁয়াজ বেরেস্তা হবে এর উপরে, আবার পেঁয়াজ বেরেস্তা যাবে, তারপরে তো দমে দিয়ে দিবেন। আচ্ছা, এই কাচ্চিটা দমে আসলে কতক্ষণ রাখতে হয়? এক ঘন্টা। এতক্ষণ ধরে আপনাদেরকে যে কাচ্চিটা রান্না দেখাতেছিলাম, ফাইনালি সেই কাচ্চিটা আমাদের সামনে। এটার থেকে এখন যে অ্যারোমাটা আসতেছে ওইটা না ভাই মারাত্মক, মানে আপনি জাস্ট এই জায়গাটায় থাকবেন তখন আপনার পেটে একদম ক্ষুধা লেগে যাবে। এই জায়গায় একটা কাচ্চি সার্ভ করা হইতেছে, যেটা হইতেছে ফুল কাচ্চি। বাট কাচ্চির লুকটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আসছে, ইভেন কাচ্চির আলুটা দেখতে আরও বেশি লোভনীয় লাগতেছিল। বাই দ্য ওয়ে, আজকে আমি আপনাদেরকে যে রেস্টুরেন্টের কাচ্চির রেসিপিটা দেখালাম সেই রেস্টুরেন্টের লোকেশন সম্পর্কে একটু বলি।
রাইট নাও আমি দাঁড়িয়ে আছি ইসলামপুরে, আর যে দোকানে আছে সেই দোকানের নাম হচ্ছে নূর কাচ্চি ডাইন। আর এটার এক্সাক্ট লোকেশনটা হইতেছে আমার এই যে হাতের ডান পাশে, ওই সাইড হইতেছে বাবুবাজার যে বড় মসজিদ, সেই বড় মসজিদটা। তো বড় মসজিদ থেকে একটু সামনে যদি এই পাশে আসেন তাহলে এই কাচ্চির দোকানটা একদম পেয়ে যাবেন। এতক্ষণ যে কাচ্চির রেসিপিটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছিলাম, ফাইনালি সেই কাচ্চির প্রাইস এবং কাচ্চির যে কোয়ালিটি আছে সেটা সম্পর্কে আপনাদেরকে হালকা একটা ব্রিফ দিব। সো আমার এখানে দেখেন দুই ধরনের প্লেটার নেই, এটা হচ্ছে ফুল কাচ্চি যেটার প্রাইস হচ্ছে 480 টাকা, এখানে চার পিস মাটন থাকে। আপনার বাজেট যদি কম থাকে বাট আপনি কাচ্চি খেতে চান তাহলে কিন্তু 160 টাকার একটা প্যাকেজ পেয়ে যাবেন, যেখানে এক পিস মাটন দিয়ে মোটামুটি ভালো কোয়ান্টিটির বাসমতি চালের রাইস দেয়, অ্যান্ড মাত্র 160 টাকায় দেখেন কতগুলা কাচ্চি। অ্যান্ড মানে 160 টাকা যদি এই প্যাকেজটা নেন আমার কাছে মনে হয় আপনার প্যাটটা পুরোপুরি ভরে যাবে। এই জায়গায় একটা তেহারি নেই, মানে এটা হচ্ছে বিফ তেহারি যেটার প্রাইস হইতেছে 130 টাকা, এটা হচ্ছে হাফ। মাটনটা আজকে এতটা সফট হইছে, মানে আমি জাস্ট হাত দিয়ে হালকা প্রেস করতেছি পুরো জিনিসটা মনে হইতেছে একদম মেল্ট হয়ে যাইতেছে। কাচ্চিতে আমার সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে আলু বোখারের যে চাটনি, এই জিনিসটা জাস্ট রাইসের সাথে মিক্স করে খেতে না ভাই অন্য লেভেলের লাগে। বিসমিল্লাহ। আপনার যদি একদম মশলাদার কাচ্চি পছন্দ হয় এই কাচ্চিটা খাওয়ার পর আপনার মনে হবে যে আপনি একদম পারফেক্ট জায়গায় চলে আসছেন। এটা হইতেছে বিফ তেহারি যেটা আমরা হাফ নেই, এটা দাম হইতেছে 130 টাকা। তো আপনি যদি সকালে আসেন সকালের নাস্তার জন্য 130 টাকা দিয়ে যদি এইরকম একটা নিয়ে নেন আই থিঙ্ক পারফেক্ট। মাংস নিয়ে যদি বলি মাংস যে খুব বেশি পরিমাণে দিছে জিনিসটা এমন না। বিসমিল্লাহ। ওনারা বলতেছে এটাকে তেহারি, বাট এটা আমার খাওয়ার পর যদি মনে হইতেছে আমরা সিলেটের আখনি বিরিয়ানি বা চিটাগাঙের যে ওরসের বিরিয়ানিটা করে আমার কাছে ওইটার অনেকটা ফ্লেভার আসতেছে। ইভেন এটার ভিতর সরিষার তেলের পরিমাণটা অনেক বেশি, মানে মুখে দিতেছি তখন সরিষার তেলের যে একটা ঝাঁজ ওটা পুরো নাকে গিয়ে লাগতেছে। সো সরিষার তেলের ফ্লেভারটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এই তেহারিটা আপনার কাছে ভালো লাগবে। সো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো প্লেসে। আল্লাহ হাফেজ।